আসলে আমি আলম আমি 2 দিন অসুস্থ ছিলাম, তো এর মধ্যে জানলাম যে রিয়া চৌধুরী নামে ওর টোকাই ছবির একজন আর্টিস্ট, সে ক্লেম করেছে 9 তারিখে সম্ভবত যে সে মামলা করবে, জিডি করেছে। তো ওই দিনের ঘটনাটা আমি আপনাদেরকে একটু বলতে চাই। ওই দিন আমি যখন এখানে আসলাম, আমাকে হিরো বলল যে ভাই আমরা কিন্তু ছবির প্রচারণা যাব, যেহেতু আপনি আমার সামনের 2-3টা ছবির ডিরেক্টর, আপনি আমাদের সাথে থাকেন, হ্যাঁ দেখলেন পরিবেশটা কীরকম, ছবি কীরকম যায়। তা আমি আর না করলাম না, তা আমি বললাম যে তাহলে অন্য আর্টিস্টও নিয়ে নাও। বলে যে রিয়াও থাকবে ভাই। তাই আমি বললাম ভালো, অসুবিধে কী, চলো। তো আমি জানতাম যে রিয়া চৌধুরী যিনি, তিনি আলমের গাড়িতে যাবেন। তো উনি কেন আলমের গাড়িতে যায় না এটা আমি জানি না, পরে জানলাম যে উনি ওনার গাড়ি নিয়ে যাবেন। তো সম্ভবত কারণেই আমরা আলাদা একটা গাড়ি, আলম একটা গাড়ি আর উনি ওনার মতো গাড়ি। তো আপনি যখন সিনেমা আজাদ সিনেমা হলের সামনে যায় নামি, তো তখন হয় কি স্বভাবত, এটাই স্বাভাবিক যে হিরো হবে তারে ক্রাউড এসে জড়ো করে ধরবে, ই করবে। তো ওইখানে যারা মেয়েগুলো ছিল, আমরা চেষ্টা করছিলাম যে যে যার মতো আমাদের মেয়েগুলোকে আমরা সেভ করে হলের ভিতরে ঢুকি, কারণ মানুষের এত ক্রাউড। তো সেই জায়গায় প্রথম রিয়া চৌধুরী আমাকে বলল, এই আপনি আমাকে ধাক্কা দেন কেন? আপনারা জানেন যে আমি 100 ছবির উপরে অভিনয় করেছি, তো আমি একজন অভিনেতাও। তো উনি আমাকে যখন এই কথাটা বলল যে আপনি আমাকে ধাক্কা দেন কেন, বিশ্বাস করবেন না, তখন আমার মানসিকভাবে খুব কষ্ট লেগেছে যে এত বছর অভিনয় করার পরও একটা আর্টিস্ট আমাকে চিনল না যে আমি অভিনেতা, আমাকে হলের লোকজন চিনে, আর উনি আমাকে বলে আমি ওনাকে কেন ধাক্কা দিচ্ছি। তো আমি মনে করেছিলাম যে এটা আলমকে বিচার দিব, কিন্তু আমি কেন জানি ওই বিষয়টা আর ওকে বলিনি। আমরা যখন আরও ভিতরে যাই, তখন দেখলাম যে সে বলতেছে আমরা এই ছবির যারা আছি তারা ছাড়া বাকিরা এখানে কি করে। তো এই যে একটি মেয়ে, ও নাকি 22 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, তো আমার ক্যারিয়ার একটি কর্পোরেট হাউস থেকে, আপনারা যারা আমাকে চেনেন আমি জানেন, আমি আমার সেই প্রতিষ্ঠানের নাম বলতে চাই না, কারণ তাদের দ্বারা আমি পরিচিত হতে চাই না, আমি আমার দ্বারা পরিচিত হতে চাই। তো তারা আমাকে চিনেন, আমার অনেক অ্যাসিস্ট্যান্ট এখন ঢাকা শহরের বড় বড় সংগঠনের নেতৃত্ব দিচ্ছে, তিনি আমাকেই চিনেন না, তাহলে ওনার কিসের 22 বছরের ক্যারিয়ার? উনি যে দাবি করে উনি 22 বছরের ক্যারিয়ার, উনি কিসের 22 বছরের ক্যারিয়ার ওনার? আমার এটা হলো প্রথম প্রশ্ন আপনাদের কাছে। দ্বিতীয় হচ্ছে, আলমের তো 2টা হাত, একটা ডান হাত একটা বাম হাত। যদি ডান হাতে রিয়ামণি থাকে, বাম হাতটা তো খালি ছিল, উনি কেন বাম হাতটা ধরলেন না? যদি বাম হাতে রিয়ামণি থাকে, ডান হাতটা খালি ছিল, উনি কেন রিয়া ওইটা ধরলেন না? উনি তো ওইটা ধরতে পারতেন, উনি ধরলেন না। কিন্তু উনি আসলেই চাচ্ছিলেন কোনো রকমে হয়তো একটা সিন ক্রিয়েট করে একটা আলোচনায় আসতে। আর এখন আমার কাছে যা মনে হচ্ছে সেটা হচ্ছে, আমরা প্রচারে নেমেছি 2 তারিখে, আজকে 9 তারিখে উনি অভিযোগ করেছেন আলম এমপি নমিনেশন কেনার পরে। এখন একজন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আমি মনে করি আমার এমপি প্রার্থীকে সামাজিকভাবে হেয় করার জন্য, মানসিকভাবে হেয় করার জন্য এই যে হচ্ছে গিয়ে রিয়া চৌধুরী এবং নুসরাত, এই দুজন কারো দ্বারা যে প্ররোচিত হয়ে একটি ষড়যন্ত্রে লিপ্ত হয় নাই, এর গ্যারান্টিটা আমাকে কে দিবে? কারণ ওনাদের যদি এতই আলোচনা সমালোচনা থাকতো, ওনারা 2 তারিখের পরে 3 তারিখ গেছে, 4 তারিখ গেছে, 5 তারিখ গেছে, কেন রিয়া চৌধুরী কোনো অ্যাকশনে গেলেন না? কেন রিয়া চৌধুরী এসে এখানে বললেন না যে আমার এই সমস্যা হচ্ছে, আমি আইনি ব্যবস্থা নিব? উনি আইনি ব্যবস্থা নিতেই পারেন, উনি বাংলাদেশে নাগরিক, কিন্তু এমপি নির্বাচনের পরে কার দ্বারা প্ররোচিত হয়ে, আমি তো অনুরোধ করবো আইন শৃঙ্খলা বাহিনীকে যে কার দ্বারা উনি প্ররোচিত হয়ে এই ধরনের মানহানিকর আমার যে এমপি প্রার্থী, তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, এর মাশুল কিন্তু ওনাকেই দিতে হবে। কারণ কোনো ব্যক্তির সম্পর্কে আপনি যদি কাদা ছুঁড়াছুড়ি করেন, সে কাদাই কিন্তু আপনার হাতও ভরবে। আচ্ছা, আলমকে নিয়ে মেয়ের এত টানাটানি কেন করেন? নুসরাতেরটাও আমি একের সেম কথাই বলতে চাই। আমি এই হাউসে ঢুকার পরে কোনোদিন আলমের মুখে কিন্তু নুসরাত সম্পর্কে বাজে কথা শুনি নাই, কিংবা নুসরাতও আলম সম্পর্কে বাজে কথা বলেছে কি না আমিও সেটা ওইভাবে শুনি নাই। হ্যাঁ, একটা আবেগী সম্পর্ক তাদের দুজনের মধ্যে ছিল, এমনি তো হতেই পারে, স্বামী স্ত্রী যখন থাকে একটা মানুষের ঝগড়া হয়, কত কিছু হতে পারে। কিন্তু হঠাৎ করে নুসরাত কেন এই এমপি নমিনেশন নেওয়ার পরে একই সাথে রিয়া চৌধুরীর সাথে যোগ দিয়েছে, এটাও কিন্তু একজন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আমাকে ভাবিয়ে তুলছে যে এখানে কিন্তু আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।
কারণ আপনারা দেখেছেন বগুড়ার নির্বাচনে কিভাবে আলমের নমিনেশন বাতিল করার ষড়যন্ত্র হয়েছে, এবং ঢাকা 17 আপনারাই জানেন একটি ভাইটাল আসন, এই আসনে বিভিন্নভাবে যদি আলমকে পচানো যায় বা আলমকে খারাপ বানানো যায় তাহলে হচ্ছে গিয়ে অন্যের জন্য সুবিধা হয়ে যাবে। আমার মনে হচ্ছে যে ওনারা কারো ষড়যন্ত্র দ্বারা